আমরা আজকে একটু বাইরে বেরোচ্ছি আজকে রবিবার বলেছিলাম আমরা আজকে একটু বেরোনোর প্ল্যান আছে তো দেখতে থাকুন ডক্টর এখান থেকেই শুরু করছি প্ল্যান নেই কোথায় যাব জানি না গাড়িতে উঠে প্ল্যান করবো আর কি কোথায় যাবো সকালের গত ব্লকটা ওই জন্যই তাড়াতাড়ি শেষ করে দিয়েছি আর এখান থেকেই নতুন ব্লকটা শুরু করছি জানি না কতটা করতে পারবো কেননা ফোনে চার্জ নেই আর বাইরে ব্লক করা একটা অভ্যেস নেই তো কেমন একটা লাগছে অ্যাপার্টমেন্টে নিচে নেমে এসেছি পিনাকি আর জোকো একটু এগিয়ে গেছে মানে গেট থেকে বেরিয়ে গেছে এখন বাজে সাড়ে চারটায় সাড়ে চারটে থেকেই আমি ব্লকটা শুরু করলাম এখন নিচে নেমে গেছি चलो वो जो गाड़ी का কাছে पिलाकिया जो कुछ चले गए चलो তো বন্ধুরা আমরা একটু ঘুরবার উদ্দেশ্যে তো বেরিয়েই পড়েছি অনেকটা রাস্তা চলে আসার পরে পিনাকি ড্রাইভারকে বললো যে চলো আমরা আজকে কিরিবুরু থেকে ঘুরে আসি কিরিবুরুটা হলো আমরা যেখানে থাকি উড়িষ্যার বারবিলে এখানকার হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট ওখান থেকে সানসেটটা খুব খুবই সুন্দর দেখতে লাগে এবং প্রচুর প্রচুর লোক ওখানে দেখতেও যায় এই সময় আপনি কোথায় যাবেন অন্য কোথাও যেতে কেমন একটা ভয় লাগে ছোট বাচ্চাকে নিয়ে আর এটা হচ্ছে আমাদের একদম বাড়ির কাছে সিবিএসসি বোর্ড এটা হচ্ছে টাটা ডে পাবলিক স্কুল টাটার যে মাইন্ডস আছে ওরাই তৈরি করেছে এটা আর এই ফ্লাইওভারটা যেটা দেখছেন এটা একদমই নতুন মানে আমি এই ফার্স্ট উঠলাম আর কি ধরে নিন এটা চালু হয়েছে এক মাসের আশপাশ হবে হ্যাঁ তো দুদিকে যেহেতু পাহাড় আর মাঝখান থেকে এটা তৈরি হয়েছে তাই দেখতে খুবই ভালো লাগছিল কিন্তু সমস্যা হয়ে গেছে বেশিক্ষণ মোবাইলটা এইভাবে উঠিয়ে রাখলে আমার ছেলের ভীষণ অবজেকশন তার পছন্দ না যে মাম্মা বাড়িতেও ভিডিও করে আবার বাইরে বেরিয়েও ভিডিও করছে এই দেখুন ধার থেকে কত সুন্দর লাগছে সাইড ভিউগুলো ভীষণই সুন্দর লাগে তো যতটুকুনি পেরেছি করেছি আর আপনাদেরকেও আগেও বলেছি আমার মোবাইলের ব্যাটারিটা একটু কম আছে আজকে জানি না কতটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো আমাদের যে জায়গাটা আমরা আজকে যাচ্ছি এই দেখুন জোকো পিছনে তাকিয়ে দেখছে মামাম কি করছে যে জায়গাটাতে যাচ্ছি ওটার দূরত্ব হচ্ছে আমাদের জোডা থেকে আঠাশ কিলোমিটার তো আজ যে যাচ্ছি এই যাওয়াটা নিয়ে বিশাল বিশাল বড় একটা গল্প হয়ে গেছে জানি না আজকের ভিডিওর মধ্যে সেটাকে শেয়ার করতে পারবো কি হলে অন্য কোনো ভিডিওতে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন কাশফুল কাশফুলটা আমাকে মনে করিয়ে দিল যে খুব শীঘ্রই দুর্গাপুজো আসছে আর দুর্গা পুজো আসা মানেই বাঙালির মনে একটা আনন্দ ফুরফুরে ভাব কখন বেঙ্গল যাব কখন এনজয় করব বাড়ির সবার সাথে যাই না আদৌ যেতে পারবো কি না কেননা যদি উড়িষ্যা বেঙ্গল বর্ডার সিল করে দেয় তাহলে চাওয়াটা একটু মুশকিল হয়ে যায় আমি হয়তো যেতেই পারবো না জানি না যদি সুযোগ থাকে তো নিশ্চয়ই যাবো এই সুযোগ আমি কখনও হাতছাড়া করি না যে পুজোর সময় আমি উড়িষ্যাতে থাকবো এটা ভাবতেই পারি না যেহেতু অনেকটা রাস্তা আমি আর পিনাকি পিছনে গল্প করতে করতে অনেকটা টাইম কাটিয়ে দিলাম পিনাকি তো কখনও স্ক্রিনে আসেনি আজকে প্রথম তাই ওকে দিয়ে কিছু বলালাম না বা নিজেই কিছু বললাম না হ্যাঁ হেসে হেসে কাটিয়ে দিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে পিনাকির কথা রোজই আপনাদের বলে থাকি আমার হাজব্যান্ড এটা সেই পিনাকি পরে একদিন অবশ্যই আলাপ করিয়ে দেব আর জোকোকে তো প্রত্যেকটা ভিডিওতেই আপনারা দেখেন তাই না তো আমরা অনেকটা রাস্তা এগিয়ে এসছি এই রাস্তাগুলোর বেশিরভাগ অংশই আর কি মেন রোড ছেড়ে দিলে অনেকটা বাকি অংশগুলো আর কি প্রচণ্ড শুনশান দুদিকে প্লান্টেশন হয় আর প্লান্টেশন আপনাদেরকে অবশ্যই দেখাবো আমার যে আর একটা চ্যানেল রয়েছে কিচেন আমার যে কুকিং চ্যানেল সেখানেও আমি দেখিয়েছিলাম কিরিবুরু দৃশ্যটা বা যাতায়াতের পথটা এই দেখুন এখানে হচ্ছে প্ল্যান্টেশন হয়েছে দু দিক দিয়েই আপনি দেখতে পাবেন এরকম প্ল্যান্টেশন হয়েছে শাল আর সেগুন গাছ দিয়ে এটা অনেকদিন আগে হয়েছে গাছগুলো বড় বড় হয়ে গেছে আর এক একটা জায়গাতে ভীষণ সুন্দর দেখতে লাগে এই কারণে ভীষণ সুন্দরভাবে সিরিয়াল গাছগুলোকে বসানো হয় আর এটা দিয়ে যেতেও বেশ ভালো লাগে যতটা পারবো ক্যামেরাবন্দি করে রাখবো এবং আপনাদের সাথে শেয়ার করবো দেখুন এটাও বেশ কিছুটা রাস্তায় এগিয়ে আসার পরে প্ল্যান্টেশনেরই অংশ এখানে যেহেতু মাইনিং বেল্ট তো তাই কিছু কিছু এরিয়াতে প্ল্যান্টেশন হয় অনেকগুলো রিজনে রয়েছে আজকে তো সেটা বলা বোধহয় সম্ভব হবে না দেখুন কিরিবুর অনেকটা উপরে আমরা উঠে গেছি নিচ থেকে যখন ওপরে উঠছিলাম ওই ভিউটা ভীষণ ভীষণই সুন্দর লাগে কিন্তু সেভাবে ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি আমি আর এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে কিরিবুরুতে আমরা তখন পৌঁছে গেছি এটা হলো সেলের কলোনি সেলের যে মাইনিং গ্রুপটা রয়েছে তারই কলোনি এটা আপনারা দেখুন কলোনিটা অনেক অনেক উপরে এখানকার ওয়েদারটা কিন্তু বা টেম্পারেচার আমাদের যে এরিয়াতে থাকে এর থেকে অনেকটা লো আর কি ডাউনে তো আমরা মোটামুটি আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি আর এই দেখুন অবশেষে পৌঁছেই গেলাম দেখছেন তো অনেকজন ঘুরতে আসে এখানে এমনি জনবসতি কম তাও আমাদের মতো যারা থাকেন ঘরে সারা সপ্তাহ বসে বসে ভালো লাগে না উইকেন্ডে চলে আসেন এই জায়গাগুলো ঘুরতে ফাঁকা ফাঁকা এরিয়া সেরকম কিছু নেই দোকানপাট যদিও একদমই নেই ফেরার পথে আমরা একটা দোকান থেকে খাওয়া দাওয়া করে যাই এই যেতে চলে এলাম আমরা সেই ভিউ পয়েন্টে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে যেহেতু আমরা বাড়ি থেকে একটু লেট বেরিয়েছি তো এই যে দেখছেন সবাই দেখুন ফটো তুলতে ব্যস্ত কিন্তু জানি না কজন সাকসেসফুল হয় আমি এখানে কিন্তু ফটো তুলে স্যাটিসফ্যাকশান কখনোই পাইনি ভালো ছবি আমি তুলতেই পারি না এখানে কেন জানি না ঝাপসা লাগে ডিএসএলআরে হয়তো ভালো আসে আমার ফোনে অতটা ভালো আসে না আর এইখানে দেখুন অজস্র হনুমান ছিল সেদিন মানে আপনাকে গুণে বলতে পারবো না এত হনুমান এই দেখুন পাঁচিলের ওপর দিয়ে দেখুন সামনের রাস্তাটাতে দেখুন দৌড়ে বেড়াচ্ছে এদিক ওদিক সেদিক মানে যেখান থেকে গাড়ি থেকে নেমেছি সেখান থেকে কন্টিনিউ হনুমান আমি কাছে তো যেতে পারলাম না ভয় তাই দূর থেকে যতটুকুনি দেখাতে পারলাম আপনাদেরকে দেখাচ্ছি একটু লক্ষ্য করুন রাস্তাটা আর পাঁচিলটা আপনারা বুঝতে পারবেন আর এই হচ্ছে ভিউ পয়েন্টটা আপনাদেরকে যতটা পারলাম দেখাচ্ছি জানি না আপনাদের কেমন লাগবে আর মাঝখানে যেখানে দেখছেন জল জমা মতো মনে হচ্ছে ওখানে জল জমা নয় ওটা হচ্ছে সাইডিং ওখানে মানে সাইডিংটা রয়েছে আর কি এই এরিয়ার আর চারিদিকটা হচ্ছে পাহাড়ের চূড়া ভীষণই সুন্দর জানি না কোনো যদি ডিএসএলআর কিনি আপনাদেরকে একদম স্বচ্ছ ছবি তুলে দেখানোর চেষ্টা করব এখানে যতটুকুনি এসে আপনাদেরকে দেখালাম আর এইটুকুনি মানে ভিডিও করতে করতেই আচানক আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিলো তাই খুব বেশি আপনাদেরকে দেখাতে পারলাম না বা ফিরে আসা খাওয়া দাওয়া ওখানকার দোকানপাট কোনোটাই দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো আপনাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো এই দেখুন জোকো আর পিনাকি দেখছে পিনাকি আমাকে অনেক কিছু বোঝাচ্ছিলো অনেকবার গেছি এখানে আজকে ভিডিওটা এখানেই ছাড়ছি বন্ধুরা আর বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন